আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাতুল জেমি। আমি আজকে বানিয়ে দেখাচ্ছি চিংড়ির শুটকি ভর্তা। আমরা কম বেশি সবাই ভর্তা খেতে অনেক পছন্দ করি যেহেতু আমরা বাঙালি। চলুন শুরু করা যাক। এখানে আমি যা যা নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুইটি পেঁয়াজ কুচি, একটি রসুন কুচি, চারটি শুকনো মরিচ, কিছু কাঁচা মরিচ এবং স্বাদ মতো লবণ। এবং আমি এখানে চিংড়িগুলো নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। চিংড়িগুলো অবশ্যই বাজার থেকে আনার পর অনেক ভালোভাবে ধুতে হবে, কারণ চিংড়ির মধ্যে অনেক বালু থাকে, আপনারা সেটা দেখবেন। আমি এরকম গুঁড়ো চিংড়িগুলো নিয়ে নিয়েছি, সাইজগুলো দেখাচ্ছি আপনাদের। এখন আমি চুলায় প্যান বসাবো, তারপর আমি চিংড়িগুলো ছেড়ে দেব। চিংড়িগুলো ভাজতে থাকতে হবে যতক্ষণ এটি লালচে রং হয়। আপনারা কম আঁচে ভাজতে থাকবেন, অবশ্যই তেল দিবেন না, তেল ছাড়াই ভাজতে থাকবেন। এরপর এরকম লালচে রং হয়ে আসলে আমি এটিকে তুলে নিচ্ছি। এখন আমি অল্প তেল নিয়ে নিয়েছি, একটু গরম হয়ে আসলে আমি শুকনো মরিচগুলো ছেড়ে দিব। মরিচ ভাজা হয়ে গিয়েছে আমার, এখন কাঁচা মরিচগুলো ভেজে নিচ্ছি। এখন সামান্য তেল দিয়ে অল্প আঁচে আমি পেঁয়াজ এবং রসুন কুচিগুলো ছেড়ে দেব। এভাবে ভাজতে থাকবেন যতক্ষণ না এরকম লালচে রং হবে সামান্য। আমি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আমি এখন এই গ্রাইন্ডারের মধ্যে শুকনো মরিচগুলো গুঁড়ো করে নেব। এই যে হয়ে গিয়েছে আমার গুঁড়া করা, এখন আমি গুঁড়ো করা শুকনো মরিচের উপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চিংড়ি মাছগুলো গুঁড়ো হয়ে গিয়েছে, পাটায় বাটার ঝামেলা ছাড়াই। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন আর মরিচগুলো এটার মধ্যেই দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এটিকে ব্লেন্ড করে আবার আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ঢালতে থাকবো, কারণ আমার সবগুলো একসাথে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিশাবো। তারপর তেল দিয়ে নেব সরিষার তেল, তারপর মিশাতে থাকবো, অবশ্যই ভালোভাবে মিশাতে থাকবেন।
এরপর আমি রসুন, কিছু কাঁচামরিচ এবং লেবুর পাতা দিয়ে ভালোভাবে পরিবেশন করে নিলাম। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ধন্যবাদ।